হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জাফরি আলম বিপ্লব বলছি, স্ট্রাগল বিডি থেকে। আজকে যে কাজটি আমি দেখাবো সেটি হচ্ছে আপনার কিভাবে একটি ছবির মধ্যে আমি একটি ফটো গ্যালারি, মানে ফটো একটি একটি ফটো আমি আপলোড করব, সেটি আমি দেখাবো। সেটি হচ্ছে যে আমি অবশ্যই এটা লগ ইন করবো। লগ ইন করার পর আমরা দেখতে পাচ্ছি যে এডিট অপশন, এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পর আমরা দেখব যে এখানে ক্লাসিক মোড নামের একটি অপশন, নতুন একটি মডিউল এসেছে। আমরা চাইলে অপশনটি বাদ দিতে পারি, আমরা ক্লাসিক মোড অফ করে দিতে পারি। আমরা ভিজুয়াল মোডে চলে আসলাম, তবে ক্লাসিক মোডে আমাদের কাজটি খুব সহজ হবে বলে আমি এটিকে এখানে এনেছি। আশা করি আপনারও ভালো লাগবে। আমি আগে বলেছি প্রথমেই কোনো কাজ করতে গেলে একটু অন্যরকম মনে হয়, পরে ঠিক হয়ে যায়। তার দিকে ক্লাসিক মোডে থাকেন। ক্লাসিক মোডে থাকার পর আপনি এখানে ক্লিক করবেন, আপনারা অপশনটি দেখতে পাবেন। এর আগে যেটি দিয়েছিলাম সেটিকে আমি ফেলে দিই, এটিকে আমরা ফেলে দিলাম। এখানে নতুন একটি রো সাইজ নিয়ে আসতে পারি, এখানে দেয়া আছে। তো রো সাইজ, রো কীভাবে নিয়ে আসবো, প্রথমে আমরা বলে রাখি এখান থেকে রো আনা যায়, অ্যাড করা যায়। তা আমরা এখানে অ্যাড করলে এখানে একটি ক্লিক করব এবং একটি রো ক্লিক করব, তাহলে আমাদের সবার নিচে এই রোগুলো সেট হবে। তা আমার অনেকগুলো রো চলে এসছে, এগুলি প্রত্যেকটি না থাকলেও চলে। তা আমি একটা রো আমি কাজ করব, এই রোটি। এখানে আবার কলাম করা যায়, আপনি ইচ্ছা করলে চারটা পাঁচটা কলাম করতে পারেন আপনার ইচ্ছা মতো। তো কলামের বিষয়টা পরে দেখি, আমরা রো করি অথবা কলাম দিয়ে আমরা কাজ শুরু করতে পারি। যেমন আমার এখানে দরকার চারটে কলাম বা তিনটে কলাম, তিনটে কলাম নিলাম, একটা দুইটা এবং তিনটা। প্রথম রো, এই একটা রোতে তিনটে কলাম, প্রথম কলামটা এটা। এখানে যাওয়ার পর আমরা একটি ইমেজ আপ করব, এখানে দিয়ে আছে ইমেজ, এটি ক্লিক করলাম, চলে আসলো। এখানে আমাদের গ্যালারি টাইপ দেওয়া আছে যে ফিক্সড স্লাইড থাকবে অথবা নিভো স্লাইড, ইমেজ গ্রিড। তো আমাদের একটা ফিক্সড রাখলাম, পরটা তিনটা তিন রকম দেখব, যেহেতু তিনটা আছে আমরা তিন রকম দেখতে পারি। তো এখান থেকে আমরা ইমেজটাকে দিয়ে দিব কীভাবে দেখুন। প্রথমে আমাদের একটি লোগো দিলাম, ওকে ফাইন। লোগোটা আসার পর আমরা একটি সাইজ দিতে পারি, ধরেন 300-400 বা 400-300-400 ইনটু এক্স দিলাম, ইনটু 300, সব একই রকম সাইজ হবে। এরপর এখানে যেটি আছে সেটি হলো ফটো, এটি দিলাম। তারপরে যেটি আছে সেটি এই ছবিটা কীভাবে আসবে, বাউন্স করবে, যে বাউন্স করছে। তারপরে আপনি দিতে পারেন, এইভাবে আপনি প্রত্যেকটা নাম টাম দিয়ে দিতে পারেন। তো দেয়া হয়ে গেলে আপনি উইজার্ডের টাইটেলটাও দিতে পারেন, যেমন কার্স ওয়ান, কার ওয়ান দেওয়া হলে আপনি এটাকে সেভ করুন, একটি হলো। এদিকে আপনি কপি করুন যদি আরও দুটি করতে চান, আর না চাইলে নাই। কপি করলাম, দুটি কপির মধ্যে দুটিকে আমি সরিয়ে পরেরটায় রাখলাম, এটাকেও তাই পরেরটা রাখলাম। এরপরে আমরা চেঞ্জ করতে পারি, এখানে আবার এডিটে যাব, এটা ঠিক আছে ঠিকঠাক, এটাকে এডিট করব। করার পর আমরা এখানে যে বলেছিলাম যে স্লাইড দিয়ে দিলাম, এবার এটাকে আমরা বাউন্সের আকার চেঞ্জ করতে পারি, যেমন এটা দিতে পারি, আসলো। এটা আপনি টপ থেকেও দিতে পারেন, লেফটে আছে, আপনি টপে যান, ফেড টপ বা আপনার ডাউন, ফেড ডাউন, বিগ, ওকে সেভ। আবার আপনি এটাকে চেঞ্জ করুন। এছাড়া এর আগেরটা আপনি ছবিও চেঞ্জ করতে পারতেন, ছবি চেঞ্জ করার নিয়ম হচ্ছে এখানে যাব, যাওয়ার পর ছবি চেঞ্জ করব। আমরা একটা ছবি দিয়ে দিলাম, এবং ছবি দেওয়ার পর যেটি করব সেটি হচ্ছে আমাদের এখানে ইমেজ গ্রিড করব, এবং এটিকে একটি বাউন্সের জায়গা চেঞ্জ করে দিই,
যে এভাবে আসলো, এটা লেফট থেকে রাইট থেকে আসুক, রাইট বি সেভ, আর এটিকে একটা ছবি চেঞ্জ করে দেবো, এটা ভুল হয়েছিল চেঞ্জ করিনি, আমি ছবিটি এখান থেকে নিয়ে আসলাম এবং এই ছবিটি আবার এখানে বসিয়ে দিলাম। এবার আমরা কি করব, সেভ করে এখানে দুটো ছবি আসছে, এখানে একটি ছবি রাখতে পারি, একটি ছবি একাধিক ছবি আমরা দিতে পারি, তো চেঞ্জ করে আমরা আপডেট দিই। আপডেট দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে কন্ট্রোল ধরে অথবা রাইট বাটন ক্লিক করে আমরা নিউ ট্যাবে ক্লিক করতে পারি। আপনি এটা দেখতে পারেন এখন আপনার এটি একদম এন্ডিংয়ে, এইভাবে আপনি আপনার ফাইলগুলো দিতে পারেন। তো যাই হোক, আশা করি আপনাদের মোটামুটি ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে স্লাইড মতন আনতে পারেন, স্লাইড মতন ইচ্ছে মতন, আর এটার মধ্যে আপনি ক্লিক করলে দেখা যাচ্ছে এটি বড় হচ্ছে, আবার এটিকে ক্লিক করলে দেখা যাচ্ছে এটি আরও বড় হচ্ছে। এইভাবে আপনি অনেক সুন্দরভাবে বিষয়টিকে সাজিয়ে নিতে পারেন। এটি প্রথম অংশ যেটা আমরা দিয়েছিলাম যে ছোট করে এটা হবে, এটাও আমরা দেখতে পারি একটু বড় করে। এইভাবে প্রতিটাতে আমরা স্লাইড করতে পারি, আরও বড় হবে, আপনার যেটা ভালো মনে হয় সেটা করে নিতে পারেন। তো যাই হোক, আজকের মতো মোটামুটি একটি দেয়া হলো, আশা করি এখানে কোনো সমস্যা হবে না, ভালো থাকবেন, ধন্যবাদ।